দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বললেন যে মেক ইন ইন্ডিয়ার মতো ওয়েড ইন ইন্ডিয়া হওয়া উচিত অর্থাৎ বিদেশে গিয়ে বিয়ে না করে ভারতীয়দের ভারতেই বিয়ে করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমনটি বলার কারণ কি দেখুন গত বছর ভারতে মোট ৩৫ লাখ বিয়ে হয়েছিল যার মধ্যে পাঁচ হাজার ছিল ডেস্টিনেশন ওয়েডিং অর্থাৎ ভারতীয়রা ভারতের বাইরে দুবাই থাইল্যান্ড, লন্ডন গ্রিস হাঙ্গেরি এবং মরক্কোর মতো দেশে বিয়ে করেছে সেটাও আবার জমজমাট এবং এই ডেস্টিনেশন বিয়েতে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এবং এর ফলে এই দেশগুলো লাভবান হয়েছে কিন্তু এতে ভারতের কোন লাভ হয়নি ভারতে এমনই অনেক ওয়েডিং ডেস্টিনেশন রয়েছে যেমন উত্তরাখণ্ডে ঋষিকেশ মুসৌরি নৈনিতাল ভীমতাল এবং রানীর মতো সুন্দর বিবাহের গন্তব্যস্থান রয়েছে এছাড়াও ভারতে গোয়া জয়সালমের মহাবালেশ্বর পণ্ডিচেরি এবং কোচিনের মতো বিবাহের গন্তব্য রয়েছে এবং প্রতি বছর যদি বিদেশের পাঁচ হাজার ব্যয়বহুল বিবাহ বিদেশের পরিবর্তে ভারতের এই সুন্দর শহরগুলিতে অনুষ্ঠিত হবে তবে ভারতের আর্থ সহযোগিতা হবে এবং ভারতের টাকা ভারতেই থাকবে এর ফলে ছোটখাটো ব্যবসা বাড়বে মানুষ কাজ পাবে এবং ধীরে ধীরে ভারত একটি ওয়েডিং গন্তব্য হতে পারে এবং এটাও সম্ভব যে বিদেশিরা ভারতে এসে ওয়েডিং করতে পারে এই সম্বন্ধে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন